आज आमी आपनादेर बेशी किछु ना बोले सरासरि भिडियोर दिके एगिए जेते चाई। आर एकटा छोट्ट कथा ना बोललेओ नय, देखुन आमार एई छोट्ट ज्ञाने आमी जतटुक शिखेछि ततटाई आमी भिडियो बानाई, एबं এই ভিডিও বানার একটা উদ্দেশ্য হচ্ছে আমি যেটুকু জানি সেইটুকু যদি আপনি ফলো করে থাকেন আপনার খারাপ তো হবেই না এবং আপনার ভালো হবে, কারণ আমার ভিডিওটার মধ্যে আমি মানুষের উপকার করতে চাই। তাই আমার ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে যদি আমার এই ভিডিওর বিষয়বস্তু এবং তথ্য যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে জলের ট্যাঙ্ক। বন্ধুরা, আমরা বাড়ির ছাদের উপরে প্রত্যেকে জলের ট্যাঙ্ক বসিয়ে থাকি, কারণ সারা দিন আমাদের প্রচুর জলের প্রয়োজন হয়, আর সেই জলটাকে স্টোর করে যদি না রাখা হয় তাহলে সারা দিনের জলের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না, তাই আমরা ছাদের উপরে জলের ট্যাঙ্কই বসিয়ে থাকি। কিন্তু এটাও তো ঠিক, যেখানে সেখানে যেদিকে সেদিকে জলের ট্যাঙ্ক বসানো তো ঠিক নয়। জলের ট্যাঙ্ক বসাবার জন্য বাস্তুশাস্ত্র মেনে আপনি যদি জলের ট্যাঙ্ক বসিয়ে থাকেন তাহলে আপনি আপনার বাড়ির এবং আপনার পরিবারের নানান সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। আসুন আজ আমরা জেনে নেব ছাদের ওপরে কোন দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী জলের ট্যাঙ্ক বসানো উচিত। সঠিক জায়গায় ও সঠিক দিকে যদি আপনি জলের ট্যাঙ্ক বসিয়ে থাকেন তাহলে বাড়িতে সুখ আসবে, শান্তি আসবে, অর্থ আসবে, সামাজিক গুরুত্ব আপনার বাড়বে এবং সবার প্রিয় হয়ে থাকবেন। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন আমরা মূল বিষয়ে এগিয়ে যাই। প্রথমে আমি আপনাদের যেদিকে জলের ট্যাঙ্কি বসাতে নেই সেই দিকের কথা উল্লেখ করব। তারপর আমি আপনাদের জানাবো কোন দিকটা আদর্শ দিক জলের ট্যাঙ্ক বসাবার জন্য। প্রথমেই যে দিকের কথা আপনাদের আমি বলবো তাহলে উত্তর পূর্ব দিকের কথা। উত্তর পূর্ব দিকে জলের ট্যাঙ্ক কখনোই বসাবেন না, কারণ উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ, বাস্তু পুরুষের মাথা এই কোণে থাকে। আর যদি আপনি ওই দিকে ভারী জলের ট্যাঙ্ক রাখেন তাহলে ঘরের কর্তা বা কর্তৃক বা অন্যান্য সদস্যদের মাথা ব্যথা করবে, মাথার বিভিন্ন সমস্যা ভুগতে হবে, প্রচুর পরিমাণে টেনশন বাড়বে, কথায় কথায় রাগ বাড়বে, রেগে যাবেন। এই সব কারণে উত্তর পূর্ব দিকে কখনোই জলের ট্যাঙ্ক রাখবেন না। অর্থাৎ জলের ট্যাঙ্ক উত্তর পূর্ব দিকে না রাখার একটা বড় কারণ হচ্ছে আমাদের বাস্তু পুরুষের মাথা উত্তর পূর্ব দিকেই বা ঈশান কোণে থাকে। তাই এই কোণে যদি আপনি জলের ট্যাঙ্ক বসান তাহলে বাড়ির কর্তার বা ওই পরিবারের সমস্ত সদস্যদের মাথা ব্যথা থেকে শুরু করে প্রচুর পরিমাণে টেনশান, কথায় কথায় রেগে যাওয়া ইত্যাদি প্রবলেম শুরু হয়ে যাবে। তাই উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে কখনোই জলের ট্যাঙ্ক বসানো উচিত নয়। এরপর যে দিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো পূর্ব দিক। এই পূর্ব দিকে যদি জলের ট্যাঙ্ক রাখেন এটাও জানবেন বাস্তুশাস্ত্র মতে সঠিক জায়গা নয়। পূর্ব দিকে যদি আপনি জলের ট্যাঙ্ক রাখেন তাহলে সংসারের সদস্যদের মধ্যে কোনো মিল থাকবে না, সব সময় একে অপরের দোষ গুণ ধরতে থাকবে, একে অপরের সঙ্গে ঝগড়া করবে, মিল থাকবে না, ঘরের সদস্যরা একের পর এক অসুস্থ হয়ে পড়বেন, ডাক্তার বাড়িতে আনাগোনা লেগেই থাকবে। তাই আমার সাজেশন হলো পূর্ব দিকে ভুলেও জলের ট্যাঙ্ক রাখবেন না। এরপর যে দিক নিয়ে আলোচনা করব তা হলো দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণে কোনো মতে জলের ট্যাঙ্ক রাখা যাবে না। অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ হলো অগ্নিকোণ, এটা আগুনের জায়গা। বাস্তুশাস্ত্র মতে এটা হলো আগুনের জায়গা, যাকে বলে অগ্নিকোণ। জলের ট্যাঙ্ক দক্ষিণ পূর্ব কোণে রাখেন তাহলে আপনাদের আর্থিক দিকটা ধীরে 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 কমে যাবে, টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাবে এবং আপনাদের জীবনে উটকো ঝামেলায় আপনারা জড়িয়ে পড়বেন, নানান ধরনের ঝামেলা আপনাকে ঘিরে ধরবে, বাড়িতে অশান্তিতে ভরে যাবে, এমনকি কোর্ট কাছারি পুলিশের ঝামেলায় জড়িয়েও পড়তে পারেন। তাই এই দিকে ভুলেও জলের ট্যাঙ্ক বসাবেন না।
এরপর যে দিক নিয়ে আলোচনা করব তা হলো উত্তর দিক। আমরা জানি বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিক হচ্ছে জলের দিক। আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তাহলে উত্তর দিকে জলের ট্যাঙ্ক রাখা যেতেই পারে? কিন্তু আমি বলব না, এক্ষেত্রে জলের ট্যাঙ্ক উত্তর দিকে রাখা যাবে না। কারণ এই দিকে যদি জলের ট্যাঙ্ক রাখেন তাহলে বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর বা এডুকেশনের ওপর একটা বড় খারাপ প্রভাব পড়বে। ছেলে মেয়েদের পড়াশোনা শিখেই উঠবে, বছরের পর বছর নষ্ট হবে, পরীক্ষায় ফেল পর্যন্ত করতে পারে, সবসময় পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়বে। ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করে, সারাদিন পড়াশোনা করে, তবে মাথায় কিছু ধরে রাখতে পারবে না। এডুকেশনের দিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বাড়ির সদস্যদের। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই জলের ট্যাঙ্ক তখন আর জলতত্ত্বের মধ্যে পড়ছে না, কারণ 100 লিটার বা 500 লিটার বা 1000 লিটার জলের ট্যাঙ্ক রাখা মানে ওই দিক তখন আর জলতত্ত্বের মধ্যে পড়ছে না। তাই উত্তর দিকে জলের ট্যাঙ্ক না রাখাটাই ভালো। এবার যে দিক নিয়ে আলোচনা করব তা হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকেও জলের ট্যাঙ্ক রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে যদি আপনি জলের ট্যাঙ্ক রাখেন তাহলে জানবেন আপনাদের সংসারের ওষুধের চাহিদা বেড়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যাবে, সমাজে মান সম্মান হানি হবে, সোশ্যাল লিঙ্ক নষ্ট হবে দক্ষিণ দিকে যদি জলের ট্যাঙ্ক আপনি বসিয়ে থাকেন। অতএব দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক না বসানোই ভালো। তাহলে আপনারা আমায় প্রশ্ন করতেই পারেন যে তাহলে দাদা আমরা কোন দিকে জলের ট্যাঙ্ক বসাবো? আপনি তো সব দিকেই বারণ করছেন, তাহলে জলের ট্যাঙ্কটা আমরা বসাবো কোন দিকে? এবার আমি আপনাদের জানাবো কোন দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী জলের ট্যাঙ্ক বসানো উচিত। আসুন আমরা জেনে নিই সেই দিকটির নাম। প্রথমেই বলবো পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখার উপযুক্ত জায়গা। অর্থাৎ এতক্ষণ ধরে আমি আপনাকে বিভিন্ন দিকে জলের ট্যাঙ্ক রাখার কথা বারণ করছিলাম যে, কিন্তু এখন আমি আপনাদের বলবো যে কোন দিকে জলের ট্যাঙ্ক রাখবেন। প্রথমেই জলের ট্যাঙ্ক রাখার উপযুক্ত জায়গা হিসেবে বাস্তুশাস্ত্র মতে পশ্চিম দিকটাই হচ্ছে আদর্শ জায়গা। বাস্তুশাস্ত্র মতে এই দিকে জলের ট্যাঙ্ক রাখা উচিত। এই দিকে জলের ট্যাঙ্ক বসানো আপনাদের জীবনে কোনো সমস্যা আসবে না, সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এবার বলি দ্বিতীয় পছন্দের জায়গা হলো, তাহলে প্রথম পছন্দের জায়গা হলো পশ্চিম দিক। পশ্চিম দিকে আপনি জলের ট্যাঙ্ক বসাতেই পারেন, এটা একটা আদর্শ জায়গা। দ্বিতীয় পছন্দের দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ পশ্চিম দিকে আপনারা জলের ট্যাঙ্ক বসাতে পারেন, কারণ এই জায়গাটিকে বাস্তুপুরুষের পা থাকে। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম দিকে বাস্তুপুরুষের পা থাকে, এই দিকে আপনি জলের ট্যাঙ্ক বসাতে পারেন। এখানে আপনি ভারী জিনিস রাখতেই পারেন। তাহলে বন্ধুরা আমরা আজকে জানলাম বাড়ির কোন দিকে জলের ট্যাঙ্ক রাখা উচিত নয় এবং কোন দিকে জলের ট্যাঙ্ক রাখা উচিত। আমি যথেষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি, যতটুকু আমার জ্ঞান আছে সেই জ্ঞানের উপর নির্ভর করে আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা আজ এই পর্যন্ত, আমি আবার পরের দিন আসবো আরেকটি বাস্তু টিপস নিয়ে। নমস্কার।